হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল খুকুর কিচেন। সো গাইস, আজকে আমরা বানাবো এগ বিরিয়ানি। তো গাইস, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকে বিরিয়ানি বানানোর জন্য যা যা নিয়েছি আমি সব বলবো। এখানে বিরিয়ানি বানানোর জন্য 6টা মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটেছি, এখানে ডিম নিয়েছি 10টা, ঘি, ধনিয়া পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, এই গরম মশলা, লবণ, হলুদ, বিরিয়ানি মশলা, ধনে পাতা কেটে রেখেছি, লেবু, আর 5টা কাঁচা লঙ্কা, আর এই গ্লাস দিয়ে 3 গ্লাস বাসমতি চাল নিয়েছি, ভিজে রেখেছি। এবার দেখ, বলো আমার জল গরম হয়ে গেছে, এবার চালটা কী কী লাগবে আমি জলটার মধ্যে দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, ডালচিনি, লবঙ্গ, আর ছোট এলাচ, তেল দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। লবণটা যতটা লাগবে চালটায় নিয়ে নেবে, বেশি হলেও কোনো অসুবিধে নেই। গো, এবার আমার জল ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেব। গো, এবার চালটা দিয়ে দিলাম 700 গ্রামের মতো চাল নিয়েছি, এই লেবু কেটে দিলাম, এবার নেড়ে চেড়ে, বেশি সেদ্ধ করব না। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা ফ্রাই করার জন্য তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব, ব্রাউন করে ভেজে নেব, তারপরে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে কেটে নিয়েছি, তো হয়ে এসেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার চালটা হয়ে এসেছে, এবার নামিয়ে নেব, কারণ বেশি সেদ্ধ করা যাবে না। ঢেলে দেব, হয়ে এসেছে, ব্রাউন হয়ে গেছে কালার, কিছুক্ষণের মধ্যে নামিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব, এভাবে রেখে দেব। লবণ হলুদ মেখে নিয়েছি, এবার ডিমটা ভেজে নেব, ডিমটা হয়ে এসেছে, এবার তুলে নেব। এবার আলুটাকে লাল করে ভেজে নেব, মিডিয়াম সাইজ 4টা আলু নিয়েছি। এবার কিছু আলুটাকে লাল করে ভেজে নেব,
আলুটাকে তুলে নিব, লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিব। এর কারিটাকে বানিয়ে নেব, তেজপাতা দিয়ে দিলাম, কম আছে, ডালচিনি, ছোট এলাচ, একটা বড় এলাচ আর লবঙ্গ। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো, পেঁয়াজটাকে ভেজে নেব, এবার মশলাগুলো দিয়ে দেবো, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লঙ্কা দিব, একটু জল মতো দেব, মশলাটা তুলে নেব, আঁচটাকে কমিয়ে মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার দেখে নিব মশলাটা, মশলাটার মধ্যে তেল বেরিয়ে এসেছে, ভালো করে মশলাটাকে ভেজে তাতে ডিমটাকে ছাড়ো, একটু সামান্য জলে করবো, বিরিয়ানি মশলা দেবো, বিরিয়ানি মশলাটা একটু বেশি করে দিতে হবে, 3 চামচের মতো দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আছে। তারপর এরপর দিয়ে দিব ডিমটা, ডিমটাকে ছেড়ে দিব, ডিমটাকেও ছেড়ে দিব, একটু দিয়ে সব দিয়ে একটু নাড়াচাড়া করবো, যাতে মশলাটা আলু আর ডিমের মধ্যে এবার একটু গরম মশলা দিয়ে দেবো, জল অ্যাড করবো, হয়ে এসেছে আমার ডিমের। এবার একটু আমি তুলে রাখবো, বিরিয়ানির যে ভাতটা দেবো লেয়ার সাজাবো, তার জন্য একটু আমি ডিম আলু সব আলাদাভাবে তুলে রাখবো। আলাদাভাবে তুলে রাখবো, উপরে এবার একটু জল দিয়ে দিলাম। এবার আমি লেয়ার সাজানোর জন্য রেডি করব। এবার একটা অন্য কড়াইয়ের মধ্যে লেয়ার তৈরি করব। এখানে আমি এটা ঢেলে দিলাম, ঢেলে দিব ভাতটা, ঢেলে দিব, একটু একটু করে লেয়ার সাজিয়ে নেব। পেঁয়াজটা ভিজে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিব, সাজিয়ে
একটু বিরিয়ানি মশলা লেয়ারটা ভালো আসবে এটা চলে গেছে এটা দিয়ে দিলাম কিটু থেকে পেঁয়াজ ভাজার তেলটা যে দেখেছিলাম তেলটা দিয়ে দিলাম তারপরে বাকি ভাতটা কি এভাবে সেম দিয়ে দিব এভাবে সাজিয়ে নিব বাকি ধনে পাতাটাও এভাবে সাজিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পুরো পেঁয়াজটাকে দিয়ে দিলাম ডিমটাকে দিয়ে সাজিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা তেলটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা চারটা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু গরম মশলা এটাকে দিয়ে দিচ্ছি করে একটু লেবু দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবার কমপ্লিট এবার আমি ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য এবার ঢেকে দিলাম 15 থেকে 20 মিনিট মাঝে একটু চেক করে নেব মিডিয়াম ফ্লেমে 15 মিনিট হয়ে গেছে এবার দেখব যে হয়েছে কি না হ্যাঁ হয়ে এসেছে এবার নামিয়ে নেব হয়ে এসেছে এবারে আমি এখন সার্ভ করব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও ভালো লাগবে টেস্টি খুব সুন্দর হয়েছে আপনারাও বানাবেন খুব ভালো লাগবে খেতে এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে একটু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ